subscribe to our YouTube channel Positive Thinking and press the bell icon for all notification. Hello dear students, তোমাদের সকলকে আমাদের YouTube চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকের পর্বে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে মাধ্যমিক ভূগোল সাজেশন পার্ট টু, যেটা হচ্ছে তোমাদের আমি তিনখানা চ্যাপ্টারের উপরে যে ভিডিওটি বানিয়েছিলাম, যে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল এবং বারিমণ্ডল, এই যে চ্যাপ্টার তিনটা আছে এর উপরে MCQ এবং SAQগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি। তো আজকে আমি তোমাদের সেই তিনখানা চ্যাপ্টারেরই, এটা পার্ট ওয়ান ছিল, এটা হচ্ছে পার্ট টু, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ দুই নম্বরের থাকবে, তিন নম্বরের থাকবে, পাঁচ নম্বরের থাকবে। এই যে দুই তিন পাঁচ, এই যে এই তিনখানা চ্যাপ্টারের উপর থেকে আমি তোমাদের এসে কোশ্চেন দিয়ে দেবো, তাই সেই কারণে এটা হচ্ছে পার্ট টু। তোমরা পার্ট ওয়ানটা যদি কেউ না দেখে থাকো তাহলে উপরে দেওয়া আই বাটন থেকে তোমরা দেখে নিতে পারো এবং তোমরা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো বা এন্ড স্ক্রিন থেকেও তোমরা ভিডিওটি একবার দেখে নিতে পারো। তাহলে কি হয়ে যাবে, MCQ SAQ যখন দেখে নিলে তাহলে এই দুই তিন এবং পাঁচ নম্বর যদি ফলো করো তাহলে তোমাদের এই তিন চ্যাপ্টার থেকে আশা করব যে কোনো তোমাদের অসুবিধা হবে না। তো দেখো এখানে এই জিনিসটা একটু একবার বুঝে নাও, এখানে হচ্ছে প্রতিটি প্রশ্নের মান দুই থাকবে, তোমাদের মাধ্যমিকে টোটাল 12 মার্কস থাকে, ছখানা মানে দুই মার্কের যে প্রশ্নগুলো থাকে ছটা, সেই ছটার উপর বেস করে 12 মার্কস থাকে। কিন্তু অন দ্য বেসিস অফ থ্রি চ্যাপ্টার, এই তিনখানা চ্যাপ্টারের উপর থেকে তোমাদের দুটো মাত্র কোশ্চেন লিখতে হয়, যেটা পূর্ণমান থাকে কত, 4, ঠিক আছে, আর তিন নম্বরের থাকে হচ্ছে 12, তার মানে চারখানা কোশ্চেন তোমাদের লিখতে হয়, ঠিক আছে। অনেকগুলো কোশ্চেন থাকে, সেখান থেকে তোমাদের চারটে তিন নম্বরে লিখতে হয়, সেই টোটাল মাধ্যমিকের কত মার্ক থাকে, 12 থাকে তিন নম্বরে কোশ্চেন লিখে। কিন্তু এই তিনখানা চ্যাপ্টার থেকে তোমাদেরকে একটা মাত্র লিখতে হয় আর সেটা থাকে 3 মার্ক। তারপরে দেখো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5, টোটাল থাকে 20 নম্বর, তার মানে কটা, 4টে কোশ্চেন তোমাদের লিখতে হয়, কিন্তু এই তিনখানা চ্যাপ্টার থেকে তোমাদের দুটো লিখতে হবে। সেই দুটো লেখার পরে কত মার্কস থাকবে, 10 মার্কস থাকবে। তো চলো আমরা আজকে বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট যে ভূমিরূপ সেই চ্যাপ্টার থেকে আমরা এই 2 নম্বরে কী কী প্রশ্ন রেখেছি সেগুলো একবার আমরা সবাই দেখে নেব। চলো দেখে নাও, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, প্রতিটি প্রশ্নের মান 2। ফার্স্ট কোশ্চেন রেখেছি তোমাদের জন্য, পর্যায়ন বলতে কী বোঝো, প্লাবন সমভূমি কী, স্বাভাবিক বাদ কী, মন্থকূপ কী, বদ্বীপ কী, ষষ্ঠঘাতের সূত্র কী, তারপরে দেখো হচ্ছে জলবিভাজিকা কী, অবভাষ্য কী, পলল শঙ্কু কী, নদীবাঘ কী, বাঘফ্রন্ট কাকে বলে, ঝুলন্ত উপত্যকা কাকে বলে। নেক্সট কোশ্চেন দেখো, ডিমের ঝুড়ি বলতে কী কী বোঝো, ডিমের ঝুড়ি বলতে কী বোঝো, তারপর হচ্ছে ক্রেভাস কী, ইয়ারদাং কী, বালিয়াড়ি কী, পেডিমেন্ট কী, ওয়াদি কী, এটা হচ্ছে 18 নম্বর কোশ্চেন। এখানে তোমরা দেখতে পাচ্ছ 19 নম্বর হচ্ছে শিব বালিয়াড়ি কী, 20 হচ্ছে বারকান কী, 21 হচ্ছে ধেরিয়ান কী, তারপরে দেখো মরুদ্যান কাকে বলে, তারপরে কোশ্চেন হচ্ছে লোয়ের সমভূমি কী, পেডিমেন্ট কী। তো এই চ্যাপ্টার থেকে টোটাল এই 24খানা আমি তোমাদের 2 নম্বরের কোশ্চেন রেখেছি, যদি তোমরা এখান থেকে এই 24খানা কোশ্চেন করে নিতে পারো, সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হচ্ছে এই, তোমরা আমি আশা করবো তোমরা এখান থেকে ইজিলি কমন পেয়ে যাবে, যে কোনো একটা কোশ্চেন তোমরা কমন পেয়েই যাবে এখান থেকে। এবারে আমরা এই অধ্যায় থেকেই প্রতিটি প্রশ্নের মান 3, অর্থাৎ 3 নম্বরের যে কোশ্চেনগুলো আমাদের লিখতে হবে বা কোশ্চেনগুলো আসার সম্ভাবনা থাকবে সেই কোশ্চেনগুলো আমরা একবার দেখে নেব। জলপ্রপাত ও ক্যানিয়ন কীভাবে সৃষ্টি হয়, জলপ্রপাত সৃষ্টির অনুকূল পরিবেশ কী কী, অশ্বক্ষুরাকৃত হ্রদ কীভাবে সৃষ্টি হয়, হিমবাহ উপত্যকা ইউ আকৃতির হয় কেন, তারপর বলা হচ্ছে ঝুলন্ত উপত্যকা কীভাবে গঠিত হয়। নেক্সট কোশ্চেন দেখো, গ্রাবরেখা কীভাবে সৃষ্টি হয়, ঝুলন্ত উপত্যকা জলপ্রপাত দেখা যায় কেন, রসের মতানে ও ড্রামলিনের পার্থক্য লেখো, জিউগেন ও ইয়ারদাইনের পার্থক্য, জিউগেন না বলে তোমরা ইউগেনও বলতে পারো, ইয়ারদাইনের মধ্যে পার্থক্য লেখো, মরুদ্যান কীভাবে সৃষ্টি হয়, লোয়েস কী, চিত্রসহ উদাহরণ দাও, হিমদ্রণী কী। নেক্সট কোশ্চেন দেখো, বদ্বীপ গড়ে ওঠার প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো, মরুভূমি অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য পায় কেন, বারখানা শিব বালিয়াড়ির মধ্যে দুটি পার্থক্য লেখো, অনুদৈর্ঘ্য বাড়িয়ালি ও বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে তিনটি পার্থক্য লেখো, কী কী কারণে মরু সম্প্রসারণ ঘটে। নেক্সট কোশ্চেন দেখো, কী কী কারণের সাহায্যে মরুকরণ প্রতিরোধ করা যায়। নেক্সট কোশ্চেন দেখো, বদ্বীপ গড়ে ওঠা অনুকূল অবস্থা কী কী। তো এই এই কোশ্চেনগুলো যদি তোমরা করো তো এই চ্যাপ্টার থেকে 3 নম্বরের কোশ্চেন তোমরা ইজিলি কমন পেয়ে যাবে, ঠিক আছে। এবং যখন টেস্ট পরীক্ষা হবে তার আগে আমি একদম আরও একটা সাজেশন তোমাদের বানিয়ে, যেখান থেকে খুব সামান্য সামান্য কোশ্চেন করতে হয় সেটা আমি একটা সাজেশন দিয়ে দেবো। চলো এবার আমরা এই চ্যাপ্টারেরই, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টারেরই 5 নম্বরের কী কী কোশ্চেন আসার সম্ভাবনা আছে সেটা একবার আমরা দেখে
নেব। চলো এবার হচ্ছে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5। নদীর তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি, দেখো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপ সচিত্র সহ বর্ণনা দাও। নেক্সট কোশ্চেন দেখো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ বর্ণনা করো। বায়ু ও জলধারার মিলিত ক্ষয়কার্যের মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ আলোচনা করো। নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো, অথবা কি বলা হচ্ছে, নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো, অথবা বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ আলোচনা করো। তো এই কোশ্চেনগুলো যদি তোমরা করে থাকো, আমি আশা করব তোমরা ইজিলি কমন পেয়ে যাবে। এখান থেকে অন্য কোনো কোশ্চেন আশা করি করার কোনো প্রয়োজন নেই, বা যদি দরকার হয় তো আমি পরে বলে দেবো, আশা করি দরকার পড়বে না। তোমরা এই কোশ্চেনগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে তোমরা ইজিলি কমন পেয়ে যাবে। চলো এবার আমরা নেক্সট 2 মার্কসের কোশ্চেনগুলো একবার দেখে নিই। বায়ুমণ্ডল থেকে যে টু মার্কসের কোশ্চেন আসে সেগুলো একবার আমরা দেখে নেবো। ফার্স্ট দেখে নাও এখান থেকে, হেট্রোস্ফিয়ার বা বিষমমণ্ডল কাকে বলে। নেক্সট কোশ্চেন হচ্ছে ট্রোপোপোস কি, তারপরে বলা হচ্ছে ওজোন গহ্বর কি। নেক্সট কোশ্চেন দেখো, বলা হচ্ছে সমশ্ন রেখা কাকে বলে, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে, অ্যালবেডো কি, তারপরে বলা হচ্ছে এলনিনো কি, অশ্ব অক্ষাংশ কি, অথবা উপক্রান্তীয় শান্ত বলয় কি, সমচাপ রেখা কাকে বলে, স্থলবায়ু বলতে কি বোঝে, সমুদ্রবায়ু কাকে বলে, গর্জনশীল চল্লিশা কি। নেক্সট কোশ্চেন, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, বৃষ্টির ছায়া অঞ্চল বলতে কি বোঝো, মৌসুমি বিস্ফোরণ বলতে কি বোঝো, ঘূর্ণপাতের চক্ষু কি, জেট বায়ু প্রবাহ কি, অধ্যক্ষেপণ বলতে কি বোঝো, বাণিজ্য বায়ু কাকে বলে, শিশিরাঙ্কের সংজ্ঞা দাও, জেট বায়ু দুটি বৈশিষ্ট্য লেখো, ডোলড্রাম বলতে কি বোঝো। তো এই 22খানা কোশ্চেন করলে বায়ুমণ্ডল থেকে অন্য 2 নম্বরের কোনো কোশ্চেন করার কোনো দরকার নেই। তো 3 নম্বরের কোশ্চেনগুলো একবার দেখে নাও, যে টোপোস্ফিয়ারের তিনটি বৈশিষ্ট্য লেখো, ফ্রেলের সূত্র কি, মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, ওজোন স্তর সম্পর্কে লেখো, টোপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য লেখো, ওজোন স্তর বিনাশের কারণগুলো আলোচনা করো, ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখো, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে তিনটি পার্থক্য লেখো, বৈপরীত্য উত্তাপের কারণগুলো আলোচনা করো, ভারতের জলবায়ু নিয়ন্ত্রক হিসেবে এলনিনো ও লালনিনার প্রভাব আলোচনা করো। নেক্সট কোশ্চেন, পরিচলন বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো, নিরপেক্ষ আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার পার্থক্য লেখো, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন। তোমরা এই কোশ্চেনগুলি কেউ স্কিপ করবে না, তোমরা এগুলো পজ করে বা স্ক্রিনশট মেরে মেরে দেখে দেখে লিখে নাও, এক জায়গায় লিখে একটা খাতায় লিখে নাও, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। এবং এই কোশ্চেনগুলোই করলে আমি আশা করবো এখান থেকে 3 নম্বর কোশ্চেন করা তোমার কোনো দরকার নেই। আর এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা 3খানা চ্যাপ্টারে একসাথে দিয়ে দিচ্ছি, এইগুলি তুমি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমরা ইজিলি কমন পেয়ে যাবে, তোমাদের কোনো অসুবিধাই হবে না। নেক্সট দেখো, প্রতিটি প্রশ্নের মান 5, অর্থাৎ এটা বায়ুমণ্ডলের 5 নম্বরের কোশ্চেনগুলো। 1, বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের যে কোনো দুটি কারণ আলোচনা করো, তারপরে বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব আলোচনা করো, তারপরে বলা হচ্ছে সম্ভাব্য উদাহরণসহ বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো, তারপরে বলা হচ্ছে উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো, এবং যে কোনো একটি স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো, এবং যে কোনো 2 ধরনের বৃষ্টিপাত চিত্রসহ আলোচনা করো, পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়গুলি সচিত্র বিবরণ দাও, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। তো এই অধ্যায় থেকে এই তোমাদের টোটাল 7খানা কোশ্চেন রেখেছি, তোমরা যদি চাও এই কোশ্চেনগুলো করে নিতে পারো, এবং এই সাতখানা কোশ্চেনের বাইরে আশা করি কোশ্চেন যাবে না। তারপর দেখো, বায়ুমণ্ডলের প্রতিটি প্রশ্নের মান 2, শৈবাল সাগর কা কি, হিমপ্রাচীর কাকে বলে, সমুদ্র তরঙ্গ কাকে বলে, মগ্নচলার গুরুত্ব কি, বান্ডাকা কাকে বলে, কোনো স্থানে দিনে জোয়ার হয় কেন, তারপরে বলা হচ্ছে সানাসারির বান কি, তারপরে বলা হচ্ছে সংযোগ ও প্রতিযোগ কি, মুখ্য জোয়ার কাকে বলে, সমুদ্র স্রোতের গুরুত্ব কি, তারপরে দেখো এখানে বলা হচ্ছে মরাকোটাল কি, জোয়ার যায়ক কি, ভরা জোয়ার কাকে বলে। তোমরা 2 নম্বরে এই 13খানা কোশ্চেন এই বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে করবে। তো চলো এবার আমরা 3 নম্বরের কোশ্চেনগুলো একবার দেখে নিই। 3 নম্বরের প্রশ্ন, ফার্স্ট প্রশ্ন বলা হচ্ছে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো, পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার শক্তিশালী হয় কেন, ভরাকোটাল ও মরাকোটালের চিত্রসহ নিরূপণ পার্থক্য নিরূপণ করো, ভরাকোটাল ও মরাকোটাল অপেক্ষা শক্তিশালী হয় কেন। তারপরে কোশ্চেন বলা হচ্ছে মগ্নচলার বাণিজ্যিক গুরুত্বগুলি আলোচনা করো, এবং তারপরে কোশ্চেন দেখো উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য লেখো, গৌণ জোয়ার সম্পর্কে আলোচনা করো, নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় কেন। তো এই হচ্ছে তোমাদের 3 নম্বরের যে কোশ্চেনগুলো, মেনলি আমি 8খানা কোশ্চেন রেখেছি, তোমরা এগুলো মনোযোগ সহকারে সবাই করবে।
এই অধ্যায়ের যে 5 নম্বরের কোশ্চেনগুলি আমি রেখেছি সেগুলি তোমরা একবার দেখে নাও। পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো, জোয়ার ভাটার ফলাফল বর্ণনা করো, চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টি বর্ণনা করো, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কীভাবে ঘটে ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, দুটি মুখ্য জোয়ারের মধ্যে 24 ঘন্টা 52 মিনিটের সময়ের পার্থক্য হওয়ার কারণ কি? তো এই 5খানা কোশ্চেন তোমরা ইজিলি যদি করতে পারো তাহলে তোমরা আশা করি কমন পেয়ে যাবে। তো আজকে আমি তোমাদের এই পার্ট 2-তে 2, 3 এবং 5 মার্কের যে কোশ্চেনগুলো দিলাম তোমরা এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, প্রত্যেকটা কোশ্চেন প্র্যাকটিস করবে, তাহলে আমি আশা করবো তোমরা মাধ্যমিকে এই চ্যাপ্টারগুলোর থেকে যে কোশ্চেনগুলো আসবে তোমরা ইজিলি কমন পেয়ে যাবে। এবং আমি পুরোটাই কিন্তু কভার করিয়ে দিয়েছি 1, 2, 3 এবং 5 নম্বরের কোশ্চেন দিয়ে, ঠিক আছে? তোমরা এই দুটো ভিডিও খুব ভালোভাবে দেখে নাও। যদি তোমরা পার্ট 1 না দেখে থাকো তো আই বাটন থেকে দেখে নিতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকেও দেখে নিতে পারো, এবং এন্ড স্ক্রিনে তোমরা দেখে নিতে পারো। তো আশা করো ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদেরকে সাপোর্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে বেল আইকনটা আছে সেখানে প্রেস করো, প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করে দিলে তোমাদের সাথে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। সো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।